নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। 10ই সেপ্টেম্বর 2021 গণেশ চতুর্থী, সিদ্ধিদাতা গণেশের বরদানে এই সাত রাশির কপাল খুলতে চলেছে। এই বিষয় নিয়ে এই ভিডিওতে আমি আলোচনা করতে চলেছি। তো তার আগে আপনাদেরকে আমি জানাই, যাদের রাশিচক্রে কেতু গ্রহ ড্যামেজ আছে, কেতু গ্রহ পীড়িত আছে, আপনারা অবশ্যই গণেশের উপাসনা করুন। সিদ্ধিদাতা গণেশের উপাসনা করলে আপনার কেতু গ্রহ মজবুত হবে, এবং গণেশকে যদি আপনারা একুশটা দুব্বা যদি আপনারা বুধবার নিবেদন করতে পারেন, তাহলে গণেশজির বিশেষ কৃপা আপনারা কিন্তু পাবেন নিশ্চিত রূপে। আমি খুব দায়িত্ব নিয়ে কথাটা বলছি। এবং লাড্ডু, গণেশের প্রিয় হচ্ছে লাড্ডু, লাড্ডু ভোগ যদি আপনারা দিতে পারেন এই গণেশ চতুর্থী যে মহাপর্ব শুরু হচ্ছে এই সময়ের মধ্যে, লাড্ডু ভোগ যদি সেদিন আপনারা দিতে পারেন, বিশেষ রূপে গণেশজির এই দুব্বা আর লাড্ডু এই দুটি প্রচণ্ড প্রিয়। যে কোনো কাজে আপনারা বেরানোর আগে সিদ্ধিদাতা গণেশের নাম নিয়ে বেরান। যে কোনো শুভ কাজে বেরানোর আগে সর্ব বাধা বিঘ্ন নাশ করবে, অর্থাৎ যে কোনো কাজে আপনারা কিন্তু সিদ্ধি লাভ করবেন। আমি খুব দায়িত্ব নিয়ে বলছি, অর্থাৎ গণেশজির নাম নিয়ে যদি স্মরণ করে যদি বেরান, যে কোনো বাধা বিঘ্ন আপনার জীবন থেকে দূর হবে। তো এই 10ই সেপ্টেম্বর 2021 থেকে এই সাত রাশির ভাগ্য চমকাতে চলেছে। কোন এই সাত রাশি কোন দিক থেকে ভাগ্য চমকাতে চলেছে, আপনিও আছেন কি না এর মধ্যে, আপনার রাশি আছে কি না, সেটা অবশ্যই জানতে পারবেন। কিন্তু আমি আবারও বলছি, 12টি রাশির ক্ষেত্রে 7টি রাশি বিশেষভাবে গণেশজি কিন্তু তাদের উপর প্রসন্ন হয়ে বিশেষ কৃপাতে এই সাত রাশির কপাল কিন্তু খুলবেই, আমি খুব দায়িত্ব নিয়ে বলছি। কিন্তু আপনারা গণেশ মহোৎসবে আপনারা অবশ্যই এই পর্বে গণেশজির উপাসনা আপনারা করুন, এবং যে কোনো বাধা, বিদ্যাতে আপনার বাধা আসছে, ব্যবসা আপনার ডুবে যাচ্ছে, ব্যবসাতে প্রচুর ইনভেস্টমেন্ট করছেন, ব্যবসাতে বারবার লস খেয়ে যাচ্ছেন, আপনারা গণেশজি স্মরণাপন্ন হয়ে যান এবং পাশাপাশি একুশটা দুব্বা দেন, গণেশজি তাতেও কিন্তু প্রসন্ন হবে ও লাড্ডু ভোগ। দেখবেন ভাগ্য আপনার চমকাবে গণেশজির কৃপায়। তো এবার আমি জানাতে চলেছি কোন এই সাত রাশি কোন দিক থেকে। প্রথম যে রাশির কথা আমি বলবো, প্রথম রাশি হচ্ছে কুম্ভ রাশি। কুম্ভ রাশির ক্ষেত্রে দীর্ঘদিনকার আটকে থাকা কাজ আপনাদের সম্পন্ন হবে। দীর্ঘদিন যাদের লোনের জন্য অ্যাপ্লাই করেছিলেন, লোন পাচ্ছিলেন না, সেই লোন পাওয়ার একটা সম্ভাবনা কিন্তু বাড়বে আপনার ব্যবসা ক্ষেত্রে। তিন নম্বর পয়েন্ট, আপনার যাদের পেমেন্ট আটকে আছে, পেমেন্ট দীর্ঘদিনকার কাজ করেছেন, পেমেন্ট আটকে আছে, সে পেমেন্ট কিন্তু আপনারা পাবেন। ভাগ্য আপনাদের সাথ কিন্তু দেবে কুম্ভ রাশি, ভাগ্যের দ্বারা যে কাজগুলো হয়, এবং আপনার ব্যবসা ক্ষেত্রে যথেষ্ট শুভ ফল কিন্তু প্রদান করবে এবং দৈনিক রোজগার আপনাদের বৃদ্ধি করবে। দুই নম্বর যে রাশির কথা আমি বলবো, সে রাশির নাম মেষ রাশি। মেষ রাশির আপনাদের দৈনিক রোজগার বৃদ্ধি করবে, আপনার ব্যবসা ক্ষেত্রে শুভ, আর্থিক স্থিতি যথেষ্ট মজবুত করবে, কর্মদিকতে আপনারা সিদ্ধি লাভ করবেন, এবং ভাগ্যের পূর্ণমাত্রায় সাপোর্ট, এবং এর পাশাপাশি আপনাদের পারিবারিক সুখ, দাম্পত্য সুখ, এই সম্ভাবনাগুলো কিন্তু দেখা যাচ্ছে মেষ রাশির। তিন নম্বর যে রাশির কথা আমি বলবো,
যে রাশি সেটি হচ্ছে কন্যা রাশি। কন্যা রাশির ক্ষেত্রে আপনাদের ভাগ্যের পূর্ণমাত্রায় সাপোর্ট পাবেন, আকস্মিক ধনপ্রাপ্তি আপনাদের হবে, আর্থিক স্থিতি যথেষ্ট মজবুত হবে, সন্তান সুখ, শেয়ার মার্কেট থেকে লাভ, ব্যবসার দিকটা আপনাদের যথেষ্ট উন্নত কিন্তু হবে, ব্যবসার ক্ষেত্রে বড় ধরনের ডিল কিন্তু আপনাদের আসবে, দৈনিক রোজগার কন্যা রাশির বৃদ্ধি করবে, কর্মক্ষেত্রে উন্নতি, কর্মক্ষেত্রের প্রমোশন এবং এর পাশাপাশি বিদেশ থেকে লাভ এই সময় আপনারা পাবেন। চার নম্বর যে রাশির কথা আমি বলবো সে রাশির নাম হচ্ছে কর্কট রাশি। কর্কট রাশির সফলতা, সাকসেস, লাভ, পারিবারিক সুখ, ব্যবসা ক্ষেত্রে আপনাদের শুভ এবং দৈনিক রোজগার বৃদ্ধি, ভাগ্যের পূর্ণমাত্রায় সাপোর্ট, কর্মক্ষেত্রের সফলতা, প্রমোশন, লোন যাদের হওয়ার কথা ছিল সেই লোনের টাকা আপনারা পাবেন এবং যাদের পেমেন্ট আটকে আছে সেই পেমেন্টগুলো আপনারা কিন্তু এই সময়ের মধ্যে পাবেন। অর্থাৎ দীর্ঘদিন কাজ করেছেন যে টাকাগুলো, বিলগুলো আটকে ছিল সেই বিলগুলো কিন্তু আপনাদের ধীরে ধীরে পাস হবে। পাঁচ নম্বর যে রাশির কথা আমি বলবো সে রাশির নাম হচ্ছে মকর রাশি। মকর রাশি কর্মক্ষেত্রে উন্নতি, মান সম্মান, পদমর্যাদা প্রাপ্তি, ভাগ্যের সাপোর্ট, আকস্মিক ধনপ্রাপ্তি, কর্মক্ষেত্রের সফলতা, কর্মক্ষেত্রের প্রমোশন, কর্মপ্রাপ্তি, এই সম্ভাবনাগুলো কিন্তু, বিদেশ থেকে লাভ, আর্থিক স্থিতি যথেষ্ট মজবুত হতে চলেছে। এর পরের যে রাশির কথা আমি বলবো সেই রাশির নাম হচ্ছে বৃষ রাশি। বৃষ রাশির ক্ষেত্রে আপনার বিদেশ থেকে লাভ, কেরিয়ার ক্ষেত্রে ডেভেলপমেন্ট, সন্তান সুখ, ভাগ্যের পূর্ণমাত্রায় সাপোর্ট, আপনাদের যাদের দীর্ঘদিনকার লোন এর জন্য অ্যাপ্লাই করেছে লোন পাওয়ার একটা সম্ভাবনা এবং দীর্ঘদিন বিল আটকে আছে বা দীর্ঘদিনকার টাকা আটকে আছে এই টাকা আপনাদের এই সময় কিন্তু রিকভারি কিন্তু এই সময় হবে। স্বয়ং গণেশজির কৃপায় আপনাদেরও কিন্তু ভাগ্যের চাকা কিন্তু ঘুরতে চলেছে। অর্থাৎ এই রাশির নাম আপনার হচ্ছে বৃষ রাশি। পূর্ণমাত্রায় আপনারা কিন্তু ভাগ্যের সাপোর্ট কিন্তু আপনারা পাবেন এবং বেশ কিছু ক্ষেত্রে আটকে যাওয়া টাকা, ডুবে যাওয়া টাকা, এই টাকা কিন্তু আপনাদের রিকভারি এ সময় হবে। আইনি জটিলতা থেকে আপনারা কিন্তু এ সময় মুক্তি কিন্তু পাবেন। এর পরের যে রাশির কথা আমি বলবো সে রাশির নাম হচ্ছে মীন রাশি। মীন রাশির ক্ষেত্রে গণেশজির কৃপায় আপনাদের ব্যবসা ক্ষেত্রে যথেষ্ট উন্নতি, ডেভেলপমেন্ট দেখা যাচ্ছে, দৈনিক রোজগার বৃদ্ধি করবে, আপনাদের সফলতা, সাকসেসের জায়গা দেখা যাচ্ছে, কর্মক্ষেত্রে পদোন্নতি, কর্মপ্রাপ্তির একটা যোগ থাকছে এবং পারিবারিক সুখের জায়গা, দাম্পত্য সুখের জায়গা, এই সম্ভাবনাগুলো কিন্তু বাড়াচ্ছে এবং এর পাশাপাশি পূর্ণমাত্রায় ভাগ্যের সাপোর্ট, ভাগ্যের দ্বারা যে কাজগুলো হয় সেটা কিন্তু মীন রাশির ক্ষেত্রে কিন্তু হতে চলেছে। এবং আপনি মীন রাশি মানুষ, আপনার যারা লোনের জন্য অ্যাপ্লাই করেছিলেন লোন পাওয়া এবং যাদের দীর্ঘদিন কাজ করেছেন হয়তো আপনার টাকা পেন্ডিং পড়ে আছে, দীর্ঘদিন ধরে পেন্ডিং পড়ে আছে অর্থাৎ পেমেন্ট পাচ্ছেন না, সেই টাকা আপনারা কিন্তু পাওয়ার সম্ভাবনা কিন্তু আপনাদের বাড়াচ্ছে। অর্থাৎ স্বয়ং আপনার গণেশজির কৃপায়, গণেশজির বরদানে মীন রাশি কিন্তু যথেষ্ট পরিমাণে লাভ পেতে চলেছে। অর্থাৎ এই সাতটি রাশি কিন্তু বিশেষভাবে গণেশজির বরদানে, সিদ্ধিদাতা গণেশজির বরদানে যে কোনো কাজ সিদ্ধ হতে চলেছে, কপাল খুলতে চলেছে এই সাত রাশির এবং বাদবাকি পাঁচ রাশিরও কিন্তু শুভ ফল পাবে। কিন্তু এই সাতটি রাশি বিশেষরূপে পূর্ণমাত্রায় গণেশজির কৃপা পাবে। প্রত্যেকে কমেন্ট বক্সে ওং গাং গণেশায় নম, ওং গাং গণেশায় নম, ওং গাং গণেশায় নম এই মন্ত্রটি আপনারা অবশ্যই পাঠ করুন। নমস্কার।